রক্তে লোহিত কণিকা বা হিমোগ্লোবিন কম থাকাকে রক্তস্বল্পতা বলা হয়। অ্যানিমিয়া বা রক্তশূন্যতা খুব সাধারণ একটি রোগ। মহিলা এবং বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা দিলেও এটি সব বয়সী মানুষেরই হতে পারে। কয়েকটি লক্ষণে এই রোগ নির্ণয় করা যায় খুব সহজে। এগুলোর মধ্যে যেমন রয়েছে অবসন্নতা, ক্লান্তিভাব, বমি বমি ভাব, ঘাম হওয়া, লোমের মলের সঙ্গে রক্ত যাওয়া, ছোট শ্বাস, বেশি ঠান্ডা অনুভব করা ইত্যাদি। কিছু খাবার রয়েছে যা প্রতিদিন খাদ্য তালিকায় রাখলে রক্তস্বল্পতা দূর করা খুব সহজেই সম্ভব। সেগুলো সম্পর্কে আজ আমাদের ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তবে তার আগে বন্ধুরা, পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। ভিডিওটি আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন, এতে করে ভিডিওটি আপনার টাইমলাইনে থেকে যাবে। বন্ধুরা, সেই সব খাবার সম্পর্কে বলবো যেগুলো রক্তস্বল্পতা দূর করে, তা হলো পালং শাক। পালং শাকে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি নাইন, ই, সি, বিটা ক্যারোটিন বা আয়রন, যা রক্ত তৈরি করে থাকে। আধা কাপ পালং শাক সিদ্ধতে 3.2 মিলিগ্রাম আয়রন রয়েছে, যা মহিলাদের দেহে 20% আয়রন পূরণ করে থাকে। বিট, বিট আয়রন সমৃদ্ধ খাবার হওয়া খুব অল্প সময়ের মধ্যে এটি রক্তস্বল্পতা দূর করে দেয়। এটি লোহিত রক্তকণিকা বৃদ্ধি করে এবং দেহে অক্সিজেন সরবরাহ সচল রাখে। টমেটো, টমেটোতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে, যা অন্য খাবার থেকে আয়রন শুষে নেয়। এছাড়া টমেটোতে বিটা ক্যারোটিন, ফাইবার এবং ভিটামিন ই রয়েছে। প্রতিদিন কমপক্ষে একটি টমেটো খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা, তবে এর বেশি খেলে আরও ভালো হয়। ডালিম, প্রচুর পরিমাণ আয়রন এবং ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল হলো ডালিম। এটি দেহে রক্ত প্রবাহ সচল করে দুর্বলতা, ক্লান্তিভাব দূর করে থাকে। নিয়মিত ডালিম খেলে রক্তস্বল্পতা দূর হয়, এমনকি প্রতিদিনের নাস্তায় এক গ্লাস ডালিমের রস খেতেই পারেন। চীনাবাদাম ও পিনাট বাটার, আয়রনের আরেকটি উৎস হল পিনাট বাটার। 2 টেবিল চামচ পিনাট বাটারে 0.6 মিলিগ্রাম আয়রন পাওয়া যায়। আপনি যদি পিনাট বাটারের স্বাদ পছন্দ না করেন, চীনাবাদাম খেতে পারেন সেক্ষেত্রে। এটিও শরীরের আয়রন বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। আয়রন সমৃদ্ধ খাবার, শরীরে হিমোগ্লোবিন তৈরির জন্য আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া খুবই প্রয়োজন। হিমোগ্লোবিন তৈরিতে লাল মাংস, ডিম, কচু, কলিজা, আলু সিদ্ধ ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে পারেন। এসব খাবার আপনার শরীরে রক্ত বৃদ্ধিতে সাহায্য করবে। ফলিক অ্যাসিড বা ভিটামিন বি নাইন, ভিটামিন বি নাইন বা ফলিক অ্যাসিড লোহিত রক্তকণিকা উৎপন্ন করে এবং রক্তস্বল্পতা প্রতিরোধ করে। শরীরে এগুলোর চাহিদা পূরণে পালং শাক, বাদাম, ডাল, তিলের বীজ, সিরিয়াল এগুলো খেতে পারেন। ভিটামিন বি টুয়েলভ, ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার দাবার লোহিত রক্তকণিকার উৎপন্ন করতে সাহায্য করে। মাছ, ডিম, গরুর মাংসের লিভার, দুধ জাতীয় খাবার এই চাহিদা পূরণ করে থাকে। সবুজ শাক, সবুজ শাকে রয়েছে আয়রন, প্রোটিন, ভিটামিন বি এবং ভিটামিন সি। এগুলো রক্তের জন্য খুব ভালো, তাই রক্ত ভালো রাখতে সবুজ শাক সবজি প্রত্যেক দিনের খাবারের তালিকায় রাখুন। ফল, লোহিত রক্তকণিকা বাড়াতে সবচেয়ে বেশি সাহায্য করে কমলা। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যাপক ভূমিকা রাখে, তাই এসব উপকার পেতে নিয়মিত কমলা খান। এছাড়া কমলা, আঙুর, গাজর ইত্যাদি, তাই এসব উপকার পেতে নিয়মিত কমলা খান। এছাড়াও কলা, আঙুর, গাজর ইত্যাদি আপনার শরীরে রক্ত বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে। ভিটামিন সি, লেবু, স্ট্রবেরি বা বিভিন্ন টক জাতীয় ফলে ভিটামিন সি থাকে। এছাড়াও টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন প্রতিদিন একটি করে টমেটো খাওয়ার। ভিটামিন সি শরীরের আয়রন শোষণের মাত্রা বাড়িয়ে দেয়। আনার, আনার আয়রন এবং ভিটামিন সি এর ভালো উৎস। এটি দেহে রক্ত সঞ্চালনের পরিমাণ বাড়ায়। এটি ঝিমুনি ভাব, দুর্বলতা, অবসাদ দূর করতে সাহায্য করে। নিয়মিত আনার খেলে রক্তস্বল্পতা প্রতিরোধ হয়। টমেটো, টমেটো ভিটামিন সি এর ভালো উৎস। এটি রক্তস্বল্পতা প্রতিরোধেও সাহায্য করে থাকে। দেহের আয়রনকে শোষণ করতে ভিটামিন সি ভালো কাজ করে। প্রতিদিন 2 গ্লাস টমেটোর জুস খাওয়া রক্তস্বল্পতা প্রতিরোধে সাহায্য করে। পালং শাক,
পালং শাক রক্ত স্বল্পতা প্রতিরোধে খুবই উপকারী। এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন এ, ই এবং ছি। এছাড়া রয়েছে আয়রন, আঁশ ও বিটা ক্যারোটিন। নিয়মিত পালং শাক খেলে রক্ত স্বল্পতা প্রতিরোধ করা যায় সহজে। সয়াবিন, সয়াবিনে রয়েছে উচ্চমাত্রায় আয়রন এবং ভিটামিন। এর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড রক্ত স্বল্পতার সঙ্গে লড়াই করে। সয়াবিনে রয়েছে কম পরিমাণ চর্বি ও প্রোটিন। প্রোটিনও অ্যানিমিয়া রোধে উপকারী। লাল মাংস, লাল মাংসের মধ্যে রয়েছে আয়রন, ভিটামিন বি। যেমন ধরুন গরুর মাংস, খাসির মাংস। এই মাংস রক্ত স্বল্পতা দূর করতে এবং শরীরের সব কোষে অক্সিজেন ভালোভাবে সরবরাহ করতে সাহায্য করে। ডিম, ডিমের মধ্যে রয়েছে প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। রক্ত স্বল্পতা কমিয়ে শরীরে রক্তের পরিমাণ বাড়াতে ডিম খুবই উপকারী। ডিমের কুসুমের মধ্যে রয়েছে আয়রন, এটি শরীরে লোহিতকর রক্তের পরিমাণ বাড়িয়ে তোলে। বন্ধুরা, ভালো থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন। পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ।